ফার্স্টে আই উইল এক্সপ্লেইন কি 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 হয় একটা আই চেকআপে। অপথ্যালমোলজিস্ট ফার্স্টে পেশেন্টের চোখটাকে চেক করে একটা মেশিনে, যেটাকে বলে স্লিট ল্যাম্প। ডাইলেট করার জন্য আমরা যে ড্রপগুলো ইউজ করি, সেটা ডাইলেটেশনের জন্য হাফ অ্যান আওয়ার লাগে, তো পেশেন্টকে হাফ অ্যান আওয়ার একটু বসতে হয়। 40 ইয়ার্স অ্যাবাভ অল পেশেন্টসের রুটিন চেক আপ এভরি ইয়ার করতে হয়। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমার নাম ডক্টর সঙ্গীতা, আমি অ্যাজ এ ভিজিটিং অপথ্যালমোলজিস্ট কাজ করি গ্লোবাল আই হসপিটাল সল্ট লেকে। আই অ্যাম মেনলি এ রেটিনা স্পেশালিস্ট অ্যান্ড আই অলসো ডু ক্যাটারাক্ট সার্জারিস। সো আজকের আমাদের আলোচনার বিষয় হলো আই চেক আপ। কী কী হয় একটা আই চেক আপে আর কখন কি করতে হয়? ফার্স্টে আই উইল এক্সপ্লেইন কী কী হয় একটা আই চেক আপে। সো যখন আপনি কোনো ডাক্তারবাবুর কাছে যান আই চেক আপ করাতে, সব থেকে আগে একজন অপটোমেট্রিস্ট দেখে, তিনি একটা পেশেন্টের হিস্ট্রি নেয়, কী প্রবলেম না প্রবলেম, কবের থেকে প্রবলেম আছে, কোনো ব্যথা আছে কি না, ফ্যামিলি হিস্ট্রি কিছু আছে কি না, সিস্টেমিক হিস্ট্রি কিছু আছে কি না, লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন, এইগুলো নেওয়ার পর পেশেন্টের ভিশন চেক করা হয়। ভিশন চেক করে পেশেন্টের একটা পাওয়ার চেক করা হয়। তারপরে পেশেন্টকে যিনি চোখের ডাক্তার আছেন অপথ্যালমোলজিস্টের কাছে পাঠানো হয়। এবার অপথ্যালমোলজিস্ট ফার্স্টে পেশেন্টের চোখটাকে চেক করে একটা মেশিনে, যেটাকে বলে স্লিট ল্যাম্প। স্লিট ল্যাম্পে পেশেন্টের অ্যান্টিয়ার সেগমেন্টটাকে দেখা হয়। অ্যান্টিয়ার সেগমেন্টের মধ্যে পরে কর্নিয়া, লেন্স, আইরিস, এই পার্টটাকে দেখা হয় আর কনজাংটিভা। তারপরে লাইট ফেলে পেশেন্টের পিপুলের রিয়াকশনটা ঠিক আছে কি না সেটা দেখা হয়। যদি পিপুলের রিয়াকশন ঠিক আছে আর যদি আইরিস ঠিক আছে, অ্যান্টিয়ার চেম্বার ডেপথ ঠিক আছে, তখন সেই পেশেন্টকে ওষুধ দেওয়া হয় আর ডাইলেট করা হয়। ডাইলেট করার জন্য আমরা যে ড্রপগুলো ইউজ করি, সেটা ডাইলেটেশনের জন্য হাফ অ্যান আওয়ার লাগে, তো পেশেন্টকে হাফ অ্যান আওয়ার একটু বসতে হয়। আর তারপরে 3-4 ঘন্টা একটুখানি ঝাপসা দেখা হয়। সো সেটা আমরা পেশেন্টকে আগে থেকে এক্সপ্লেন করে দিই কি 3-4 ঘন্টা একটু ঝাপসা দেখা যায়। পেশেন্ট যদি গাড়ি চালিয়ে আসে তখন আমরা আগে থেকে এক্সপ্লেন করে দিই কি 3-4 ঘন্টা গাড়ি চালাতে পারবে না। যদি কোনো বাচ্চার পরীক্ষা হয় তাকে আগে থেকে এক্সপ্লেন করে দিই কি 3-4 ঘন্টা পড়াশোনা করতে পারবে না। তারপরে আমরা পেশেন্টের রেটিনা চেক করি, রেটনাতে কী ফাইন্ডিংস আছে সেটাকে আমরা মেনশন করে দিই। আর ডাইলেট করার আগে আর একটা জিনিস দেখা হয়, সেটা হচ্ছে চোখের প্রেশার চেক করা হয়। এটা ডাইলেট করার আগে চেক করা হয়, আর ডাইলেট করার পরে পেশেন্টের রেটিনাটা থারালি চেক করা হয়, যেগুলো মেনশন করে যে এখানে যদি কোনো প্রবলেম হয় সেই হিসাবে আমরা ট্রিটমেন্ট করি। এবার কবে চেক করা উচিত? ছোটো বাচ্চাদের বলা হয় যদি প্রিম্যাচিওর বেবি হয় তাহলে 28 দিনের মধ্যে চেক করানো উচিত আর ফলো আপটা অ্যাকর্ডিং টু দ্য ডক্টর করানো উচিত। যদি ম্যাচিওর বেবি হয় তাহলে বলা হয় 5 বছরে একবার চেক করা উচিত, একবার 10 বছরে চেক করা উচিত, দেন রেগুলারলি 1 ইয়ারলি চেক আপ করা উচিত। 40 ইয়ার্স অ্যাবাভ অল পেশেন্টসের রুটিন চেক আপ এভরি ইয়ার করতে হয়। আর যদি ডায়াবেটিক পেশেন্টস হয় তাকে আমরা ডায়াবেটিক স্ক্রিনিংয়ে বছরে একবার করে দেখি। সো দিস আর দ্য ডিফারেন্ট ওয়েজ অফ গেটিং ইয়ার আই চেক অ্যান্ড ডিফারেন্ট টাইম লাইন্স অফ গেটিং ইয়ার আই চেক। আজকের জন্য এই আলোচনা এই পর্যন্তই। এর মতন আরও ইনফরমেশান নেওয়ার জন্য আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করার জন্য স্ক্রিনে দেওয়া নিচের নাম্বারটাতে আপনারা কল করতে পারেন। থ্যাংক ইউ।